কালিলৈ মাঘৰ উৰুকা আৰু প্ৰতি বছৰৰ দৰে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত উৰুকাৰ আগদিনাখন অথবা উৰুকাৰ দিনাখনে সমূহীয়া মৎস্য শিকাৰ কৰা হয়। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণৰ যি কালমুখ বিল আছে তাত মৎস্য শিকাৰ কৰা হয়। স্থানীয় লোকে এই মৎস্য শিকাৰ কৰে আৰু আজি ব্যতিক্ৰম নহয়, উৰুকাৰ আগদিনাখন কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণৰ যি কালমুখ বিলত সমূহীয়াভাৱে ইয়াৰ স্থানীয় ৰাইজে মৎস্য শিকাৰ কৰি থকা দেখিবলৈ পোৱা গৈছে। মেলেং লৈ সমগ্র বিলখনত আছে লোকে লোকারণ্য হয়ে পড়ছে, শ শ লোক ইয়াত আহি উপস্থিত হয়েছে। কোনোবাই যদি মাছ ধরবলে আহিছে, কোনোবাই আকো এটা মাছ ঘরলৈ নি তৃপ্তিৰে এসাজ খাবলৈ তেওঁলোকে আহিছে, বহু আশা কৰি আহিছে। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণৰ এখন কালমুখ বিল সামগ্রিক পরিবেশ দেখুৱাই আছো। আসলে পাইছে বহুতে বহু ধরনের মাছ পাইছে, রৌ বাহুকে ধরে রৌ বাহু আরিকে ধরে বিভিন্ন ধরনের মাছ ইয়াত পোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু সমগ্র আসলে যে প্রক্রিয়াটা আসলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বিভিন্ন অঞ্চলত আসলে ইতিমধ্যে নগাঁও জেলায় হোক বা শোণিতপুর জেলায় হোক তাত 144 ধারা জারি করেছিল, কিন্তু গোলাঘাট জেলাত বর্তমানে 144 ধারা জারি করা হওয়া নাছিল বা নিষেধাজ্ঞা আরোপ করা হওয়া নাছিল মৎস্য শিকারের ক্ষেত্রত। আর সেয়ে আজি বন বিভাগের অনুমতি সাপেক্ষে 10 বজালৈকে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দক্ষিণের যে কালমুখ বিলত মৎস্য শিকার নামি পড়েছে। আর ইতিমধ্যে জানিপরা মতে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ 10 বজালৈকে অনুমতি দিছে আৰু ইয়াত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা করে তোলা হয়েছে। কারণ ইয়াত লাগি আছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ঘন জঙ্গল, কালমুখ বিলের কাষতে ঘন জঙ্গল লাগি আছে আর তারপর যাতে কোনো বন্যপ্রাণী ওলাই আহি কোনো লোকের ক্ষতি সাধন নকরে তার বাবে তৎপর হয়ে আছে আরক্ষী প্রশাসন। আর সকলে আসলে ওলাই আহিছিল লগে ভাগে এসাজ খোৱাৰ উদ্দেশ্যে। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের যখন দক্ষিণের কালমুখ বিল আছে, পরম্পরা অনুযায়ী পূর্বরের পর আসলে দেখবলে পাওয়া যায় যে ইয়াত সমূহীয়াভাবে স্থানীয় যখন দাঁতি কাষরিয়া লোক আছে মৎস্য শিকার করে আছে পূর্বপুরুষের দিনের পরে, আর সেয়ে এবার ব্যতিক্রম নোহাকলে আহিছে আর এক শান্তি সম্প্রীতির মাজেরে আসলে সমগ্র প্রক্রিয়াটা চলাই নিছে। কারণ ইয়াত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হওয়া নাই, বিগত সময়ছোৱাত দেখবলে পাওয়া গৈছিল বিভিন্ন অঞ্চলত আসলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু এবার তেনে ধরনের কোনো পরিস্থিতি নাই, শান্তির মাজেরে সকলে মৎস্য শিকার করবলে আহিছে। মই আসলে মাছ মরা এজন লোক আছে, কি পালে মাছ পাইছেন নাই? অলপ নাই পোৱা, কি পাইছে? সরু মুড়া মাছ পাইছো, ডাঙর মাছ নাই পোৱা, নাই পোৱা। সৰু ডাঙৰ যোনে যি পাইছে আসলে তাকে যে ঘৰত খাবলৈ আছে। বিহুৰ দিনটোত উৰুকাৰ নিশা আসলে লগে ভাগে এসাজ খোৱাৰ উদ্দেশ্যে তেওঁলোক আহিছে। আৰু মই আসলে এই সামগ্ৰিক পৰিৱেশ দেখুৱালো কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দক্ষিণৰ যি কালমুখ বিল আছে কালমুখ বিলৰ পাৰৰ পৰা। আৰু এইদৰে আসলে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ দাঁতি কাষৰীয়া যিসকল লোক আছে সেই লোকসকলে কাজিৰঙাৰ এই কালমুখ বিলত ব্যস্ত হৈ আছে বৰ্তমান মৎস্য শিকাৰত।